নমস্কার, মেয়ের এক্সপ্লোর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো টেলমা 40 mg ট্যাবলেট এবং কথা বলবো এই ওষুধের ব্যবহার ও আরও অন্যান্য বিষয় সম্পর্কে। টেলমা 40 mg ট্যাবলেট একটি সিঙ্গেল কন্টেনের মেডিসিন যার সল্ট নেম হলো টেলমিসার্টেন। টেলমা বা টেলমিসার্টেন ট্যাবলেট 20 mg, 40 mg এবং 80 mg এই তিন ধরনের স্ট্রেন্থই আশেপাশের সমস্ত মেডিসিন শপে অ্যাভেলেবেল। এছাড়াও টেলমিসার্টেন আরও অন্যান্য মলিকিউলের সাথে কম্বাইন্ড হিসেবেও পাওয়া যায়। এক্সাম্পল হিসেবে যেমন টেলমা AM, টেলমা H, টেলমা AZ ট্যাবলেট ইত্যাদি। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি দ্বারা তৈরি এই টেলমা 40 mg ট্যাবলেটের একটা স্ট্রিপে মোট 30 পিস ট্যাবলেট থাকে, যার বর্তমান দাম 245 টাকা। টেলমা ছাড়াও টেলমিসার্টেন ট্যাবলেটের কিছু পপুলার ব্র্যান্ড নেম হলো টেলভাস, ট্যাজলক, টেলপ্রেস, সার্টেল, টেলিস্টা, টেলমিকাইড ইত্যাদি। এছাড়াও এরিয়াভিত্তিক টেলমিসার্টেন ট্যাবলেটের অন্য কোনো ব্র্যান্ড নেমও ডাক্তাররা সাজেস্ট করতে পারেন। টেলমিসার্টেন ট্যাবলেট একটি প্রেসক্রাইব মেডিসিন, সুতরাং টেলমিসার্টেনের ইউজ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী করা উচিত, কারণ ডাক্তাররা রোগীর কন্ডিশন বুঝেই এই ট্যাবলেটের স্ট্রেংথ এবং ডিউরেশন, অর্থাৎ ঠিক কতদিন এই ট্যাবলেটের ইউজ করতে হবে, সেটা নির্ধারিত করে থাকেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এই টেলমিসার্টেন ট্যাবলেটের ব্যবহার আমাদের শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল কনজিউম, লেজি লাইফস্টাইল, খাওয়া দাওয়ায় অনিয়ম ইত্যাদি আমাদের শরীরে বিপির সমস্যাকে বাড়িয়ে তোলে। সেই জন্য বিপিকে নিয়ন্ত্রণে রাখতে এই অভ্যেসগুলোকে অ্যাভয়েড করে হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকা উচিত। একদম সংক্ষেপে এই বিপির সমস্যাকে সহজভাবে বলতে গেলে, যেমন হার্টের কাজ হলো ব্লাডকে পাম্প করা। এই ব্লাড এবং ব্লাডে থাকা অক্সিজেন আর্টারি বা শিরা উপশিরার মাধ্যমে আমাদের শরীরের সব জায়গায় ঠিকমতো সার্কুলেট হয়, যার একটা নির্দিষ্ট গতি বা প্রেশার থাকে, যাকে ব্লাড প্রেশার বলা হয়। আর এটা আমাদের শরীরের একটা নর্মাল প্রসেস। অনেক সময় আর্টারি বা ভেইনের ভেতরের ওয়াল বিভিন্ন কারণবশত এফেক্টেড হওয়াতে ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহের গতিতে প্রভাব পড়ে। ব্লাড প্রেশার কাউন্ট করার পর যে রিডিংটা উপরের দিকে থাকে সেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং যে রিডিংটা নিচের দিকে থাকে সেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। একজন সুস্থ মানুষের মধ্যে এই ব্লাড প্রেশার কাউন্টিংয়ের নর্মাল রেঞ্জ হলো 120/80। বয়স্কদের জন্য এটা বেড়ে গিয়ে উপরে 130-138 এবং নিচে 85-88 অবধি হতে পারে। এই রেঞ্জের উপরে হলে সেটাকে হাই এবং নিচে হলে সেটাকে লো ব্লাড প্রেশার বলা হয়। ব্লাড প্রেশারের সমস্যার কারণে ব্লাড সার্কুলেশনকে মেনটেন করার জন্য অনেক বেশি হার্টকে পাম্প করতে হয়, আর সেই জন্য হার্টও ধীরে ধীরে উইক হতে থাকে এবং এর কারণে ভবিষ্যতে বিভিন্ন ধরনের হার্ট রিলেটেড প্রবলেমও দেখা যেতে পারে। বুকে ব্যথা বা চেস্ট পেন, শ্বাস প্রশ্বাসের সমস্যা বা ব্রিদিং ডিফিকাল্টি, ভিশন প্রবলেম বা চোখের সমস্যা, অসহ্য মাথা ব্যথা বা সিভিয়ার হেডেক্স, নাক থেকে রক্ত পড়া, ইররেগুলার হার্টবিটের মতো আরও অন্যান্য উপসর্গ বা সিমটমসও হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে দেখা যেতে পারে। অ্যাকচুয়াল যে উদ্দেশ্যে ডাক্তাররা টেলমিসার্টেন প্রেসক্রাইব করেন সেটা হলো হাই ব্লাড প্রেশার। ডাক্তাররা এই টেলমা বা টেলমিসার্টেন ট্যাবলেটকে রোজ সকালে ব্রেকফাস্ট করার পর একটা করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে ব্লাড প্রেশারের রিডিং বুঝে এই ওষুধের ডোজ আলাদা আলাদাও হতে পারে। টেলমিসার্টেন ট্যাবলেট খাবার পর ডায়রিয়া, মাথা ঘোরানো, মাংসপেশিতে ব্যথা, ফিভার বা জর্জর ভাব, টেনশন, পেটের নিচের দিকে ব্যথা, ইউরিনের জায়গায় ব্যথার অনুভূতি এবং ইউরিনের কালার একটু গাঢ় হওয়ার মতো আরও অন্যান্য সমস্যাও দেখা যেতে পারে, তবে কিছুদিন পর আপনাআপনি এই প্রবলেমগুলো সাধারণত ঠিক হয়ে যায়। কিন্তু ওষুধ খাওয়ার পর যদি এই প্রবলেমগুলো ছাড়াও অন্য কোনো প্রবলেম দেখা যায়, তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। প্রেগনেন্ট ওয়ামেন এবং ব্রেস্টফিডিং মাদারের ক্ষেত্রে টেলমিসার্টেন ট্যাবলেট খাওয়াটা উচিত নয়, তবুও এই বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। ভিডিও দেখে বা কারো মুখে শুনে অথবা নিজে থেকেও কোনো রকম ওষুধ খাওয়া উচিত নয়।
যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। ভিডিওটা শুধুমাত্র ওষুধ সম্পর্কে সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমাদের এই ইনফরমেশন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভবিষ্যতে আরও ইনফরমেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মেড এক্সপ্লোর বাংলা। ধন্যবাদ।